প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়নের 4,000 কোটি টাকার প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ উঠেছে। বলা যায় লুটপাটের প্রকল্পে পরিণত হয়েছে এটি। সবচেয়ে বড় অনিয়মের অভিযোগ উঠেছে দরপত্রে ও কেনাকাটায়। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এই প্রকল্পের ঊর্ধ্বতন 3 কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। আধুনিক ব্যবস্থাপনা ও ডেয়ারি পণ্য উৎপাদনে খামারিদের সহায়তার জন্য কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও তা পকেটবন্দি অবস্থায় পড়ে রয়েছে। 92% খামারি যন্ত্রপাতি পায়নি। ঘাস চাষের নামেও টাকা ভাগাভাগির অভিযোগ উঠেছে। প্রকল্পভুক্ত 465 উপজেলায় ঘাস চাষের জন্য প্রতি বছর 69,90,000 টাকা বরাদ্দ রয়েছে। কোথাও নামেমাত্র ঘাস চাষ হয়, বাকি উপজেলাগুলোতে ঘাস চাষের টাকা ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। একজন ডিডিপি প্রতি জেলা থেকে ঘাস চাষ বাবদ 5,000 টাকা নেন। প্রায় 23 লাখ টাকা এই খাত থেকেই আত্মসাত করা হচ্ছে। সরেজমিনে বেশিরভাগ উপজেলাতেই ঘাস চাষের প্রমাণ মিলবে না। এলডিডিপি প্রকল্পের আওতায় 360টি ডিজিটাল আল্ট্রাসাউন্ড মেশিন কেনা হয়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে। নিম্নমানের হয় তা চালু হয়নি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসেই পড়ে আছে। খামারে ভ্যাকসিনেশনের জন্য সিরিঞ্জ, নিডল, কুলবক সহ নানা জিনিসপত্র কেনার 2,10,61,000 টাকার আদেশ হয়েছে এবং বিল মেটানো হয়েছে। অভিযোগ রয়েছে সেগুলোর বড় অংশ মাঠ পর্যায়ে সরবরাহ না করে কালোবাজারে বেচে দেওয়া হয়েছে। এলডিডিপি প্রকল্পের মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট অফ ডিএলসির জন্য 30টি ল্যাপটপ ও কম্পিউটার কেনা হয় 48,95,580 টাকা ব্যয়ে, কিন্তু সেগুলো সংশ্লিষ্টদের না পাঠিয়ে সরাসরি প্রকল্প থেকে গ্রহণ করা হয়। প্রতিটি ল্যাপটপের দাম দেখানো হয় 1,63,000 টাকা। সংশ্লিষ্টরা বলছেন এগুলো বাজারে কোনো অবস্থাতেই 80,000 টাকার বেশি হবে না।